হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাড কিচেন। ম্যাড কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি পালং শাক রেসিপি। তার জন্য প্রথমে আমি সর্ষের তেল গরম করে এখানে কয়েকটা বড়ি ভেজে নিয়েছি। এগুলো বিউলির ডালের বড়ি। বড়িগুলো লালচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব নুন আর হলুদটা। এবারে আমি দিয়ে দেবো এখানে বেগুন। যে বেগুনগুলো আমি শাকে দেবো বলে কেটে রেখেছি, সে বেগুনগুলো আমি একটু ভেজে নিচ্ছি। আমি এখানে তেলের মধ্যে নুন হলুদটা দিয়েছি। আপনারা চাইলে বেগুনের মধ্যেও নুন হলুদটা মেখে নিয়ে তারপরে তেলে দিয়ে ভাজতে পারেন। বেগুনটা আমি উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিয়েছি। এবারে বেগুনটা তুলে নেব। বেগুনটা তুলে নিয়েছি, এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব চিংড়ি মাছ। এই আজকের পালং শাকটা আমি চিংড়ি মাছ দিয়েই করব। এবারে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমার চ্যানেলে নিরামিষ পালং শাক রেসিপিও দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতেই পারেন। এবারে চিংড়ি মাছের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে মিনিট দুয়েক মাছটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। বেশি ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজলে রবার টাইপের হয়ে যায়। এবারে মাছগুলোকে আমি তুলে নিয়ে নিচ্ছি। এবার ওই তেলেই আমি দিয়ে দেব হাফ চামচ কালো জিরে। কালো জিরেটা একটু নেড়ে নিচ্ছি ভালো মতন ফোড়ন হয়ে গেলে। এবারে দিয়ে দিচ্ছি কুটে রাখা আলু আর মূলো। এখন শীতের সিজনে পালং শাক আর নানান রকম সবজিও পাওয়া যায়, আপনারা আপনাদের ইচ্ছা মতন সবজি ব্যবহার করতেই পারেন। আমি এখানে আলু আর মূলোটা দিয়েছি। আলু মূলো আমি একই রকম মাপে কেটে নিয়েছি। মিনিট দুই তিনেক আলু আর মূলোটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা টাইপের হয়ে গেলে আমি দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এটা কাঁচা লঙ্কা রং হয়ে গেছে। দিয়ে এবারে আবার মিনিট দুয়েক নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি পালং শাক। এই শাকটা রান্না করতে আমি কোনো রকম মশলাই ব্যবহার করছি না, পুরো শাকটা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি একটু শাকটাকে উল্টে পাল্টে দেব। পালং শাক বাচ্চা থেকে বয়স্ক সবারই ভীষণ পছন্দের, আর শরীর বা স্বাস্থ্যের জন্য পালং শাক ভীষণই উপকারী। শাকটাকে খুব ভালো করে আমি উল্টে পাল্টে দিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব আমি এক চামচ হলুদ গুঁড়ো। দিয়ে আবার একটু আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি। এই শাকটা রান্না করতে আমি কোনো জল এক্সট্রা ব্যবহার করব না, সবজি থেকে যে জল বেরোবে সেটাতেই এই পালং শাক চচ্চড়িটা রেডি হয়ে যাবে। খুব ভালো করে উল্টে পাল্টে দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য, আর গ্যাসের আঁচটা এই সময় আমি জোরে করে দেব। মিনিট তিনেক পর আমি ঢাকনাটা খুলেছি। এবারে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন শাক থেকে অনেকটা জল বেরিয়েই গেছে আর শাকটা মুজেও এসেছে। এবারে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এই যে আলু মূলো সব অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। ভালো করে এভাবে আমি নাড়াচাড়া করে নেব। এখন আর ঢাকা দেব না, আর গ্যাসের আঁচটাকে আমি এই সময় মিডিয়াম টু লোতে করে দিয়েছি। মিনিট দুই তিনেক নাড়াচাড়া করে নেওয়ার পরে শাকটা আরও মজে গেছে আর এই সবজিটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আলু আর মূলোটা আমি একটুখানি খুন্তি দিয়ে কয়েকটা ভেঙে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি। ডালের বড়িটা এই সময়ই দিয়ে দিতে হবে, না হলে শক্ত থেকে যাবে ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা চিংড়ি মাছ। দিয়ে এবারে সমস্ত সবজি খুব ভালো করে উল্টে পাল্টে আমি নাড়াচাড়া দিয়ে নেব। ভাত রুটি
পরোটা সমস্ত কিছুর সাথেই এই পালং শাক খাওয়া যায়, আর বাচ্চা থেকে বয়স্ক সবার জন্যই ভীষণ উপকার। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, এবার সমস্ত সবজির সঙ্গে মিশিয়েও নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি গুঁড়ো। আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করলাম, আপনারা চাইলে দানা চিনিও ব্যবহার করতে পারেন। এবারে চিনিটা দেওয়ার পর আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যেহেতু শাক সেহেতু একটু মিষ্টি ভাব হলে ভালো লাগবে, তাই আমি চিনিটা ব্যবহার করেছি। আপনারা যারা চিনি একদম অপছন্দ করেন তারা না হলে নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে একটু খেতে বেশি ভালো লাগে। এবারে আবার মিনিট দুয়েক আমি ঢাকা দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার আজকের এই চিংড়ি মাছ দিয়ে পালং শাক রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। ঢাকনাটা খুলে আমি আরও মিনিট দুয়েক এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি, এখন আর সবজিতে কোনো জল ভাব কিছু নেই। এবারে আমি গ্যাসটা নিভিয়ে স্ট্যান্ডিং টাইমে মিনিট দুয়েক রেখে দেব, তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি যে কেমন হলো। খুব সুন্দর ছান্না হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।